আসসালামু আলাইকুম। আজ 30 সেপ্টেম্বর 2022। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিরতিহীন বিজ্ঞাপন মুক্ত চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই টিপটপ মার্ট লিমিটেড। পুরো অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে থাকছি আমি, ফান্নিহা ইসলাম পান্থি। প্রিয় দর্শক, আজকের আয়োজনে যা থাকছে শুরুতেই তার এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এবার বিস্তারিত, বেবি বাম্পের ছবি পোস্ট করে আগেই সন্তানের মা হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন নায়িকা শবনম বুবলি। এবার নিজের ফেসবুক পেজে সন্তানের ছবি সহ বিস্তারিত প্রকাশ্যে আনলেন তিনি। বুবলি জানান, তার সন্তানের নাম শেহজাদ খান বীর, যার বাবা সাকিব খান। বুবলির স্ট্যাটাসটি হলো, আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে, তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সেই সুখবরটি জানানোর জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হয়নি। শেহজাদ খান বীর আমার এবং সাকিব খানের সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি। একই স্ট্যাটাস দিয়েছেন সাকিব খানও। তিনি লিখেছেন, শেহজাদ খান বীর আমার এবং বুবলির সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি। এদিকে সাকিব খানের একটি ঘনিষ্ঠ সূত্র চেঞ্জ টিভিকে জানিয়েছে, ইসলামী শরীয়ত অনুসরণ করে অপু ও বুবলি দুই স্ত্রীকে নিয়েই সংসার করতে চান সাকিব খান। এদিকে অপু বিশ্বাস তার ঘনিষ্ঠজনকে জানিয়েছেন, সাকিব খান দুই স্ত্রীকে নিয়ে সংসার করতে চাইলে তার কোনো আপত্তি থাকবে না। তবে অপু বিশ্বাসকে ডিভোর্স দেওয়ার পর পুনরায় স্ত্রী হিসেবে গ্রহণ করতে শরীয়ত মোতাবেক কিছু বাধাও রয়েছে। শুক্রবার বেলা 12টার দিকে সাকিব বুবলির সন্তানের খবর প্রকাশ হওয়ার পর শোবিজ দুনিয়ায় চলছে তোলপাড়। সাকিব খানের প্রতি অনেকেই ঘৃণা প্রকাশ করছেন সোশ্যাল মিডিয়ায়, তবে সবাইকে শান্ত থাকার অনুরোধ করেছেন এই নায়ক। তুরস্ক গ্রিসের মধ্যে চলছে চরম উত্তেজনা, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, এমন আচরণে যুক্তরাষ্ট্র নিরপেক্ষতা হারাচ্ছে। সিএনএন তুর্কিতে দেওয়া এক সাক্ষাৎকারে এরদোয়ান বলেন, ন্যাটোভুক্ত সদস্য দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ আচরণ করছে না। ওয়াশিংটন সাইপ্রাসের নিরস্ত্রীকরণ দ্বীপের রণতরি পাঠাচ্ছে, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রিসেপ তাইয়েপ এরদোয়ান আরও বলেন, গ্রিস ও তুরস্ক উভয়েই ন্যাটোর সদস্য। জোটের সহযোগিতার দিক দিয়ে শীর্ষ 5 দেশের মধ্যে রয়েছে তুরস্ক। ন্যাটো সদস্য হিসেবে গ্রিস ও তুরস্কের মধ্যে কোনো তুলনা হয় না। যুক্তরাষ্ট্রের ভেবে দেখা উচিত তারা আঙ্কারার মতো কোনো বন্ধু পাবে না। এরদোয়ান আশা প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্র গ্রিসের ভুল কাজকে সমর্থন করবে না এবং কোনোভাবে আন্তর্জাতিক জনমতকে প্রভাবিত করার চেষ্টা চালাবে না। সম্প্রতি যুক্তরাষ্ট্র সাইপ্রাস দ্বীপ অঞ্চলে গ্রিক প্রশাসনের উপর অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সময় ও পরিস্থিতি বিবেচনায় এটি অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন তুর্কি প্রেসিডেন্ট। তিনি বলেন, এ পদক্ষেপের কড়া জবাব দেওয়া হবে এবং সাইপ্রাস দ্বীপ অঞ্চলের সুরক্ষার জন্য তুরস্ক প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে। এর আগে ন্যাটো সংস্থাভুক্ত দেশগুলোর এমন আন্তর্জাতিক আইনি পরিপন্থী কর্মকাণ্ড প্রতিবেশী দেশের সঙ্গে অবন্ধুপূর্ণ আচরণ কখনো গ্রহণযোগ্য হবে না বলে তখন হুঁশিয়ারি দিয়েছিল তুরস্ক। পরোক্ষভাবে মুখোমুখি হতে যাচ্ছে তুরস্ক ও ভারত। আজারবাইজান সামরিক সাহায্য পাচ্ছে তুরস্কের কাছ থেকে। তুরস্কের ড্রোন ব্যবহার করে তারা সুবিধাজনক পরিস্থিতিতে রয়েছে। আজারবাইজানের মোকাবেলায় এবার খ্রিস্টান প্রধান আর্মেনিয়ার দ্বারস্থ হল ভারতের। দেশটির কাছ থেকে পিনাকা ক্ষেপণাস্ত্র নিতে $260 মিলিয়ন চুক্তি করেছে আর্মেনিয়া। এর মধ্য দিয়ে প্রথমবার কোনো দেশের কাছে পিনাকা ক্ষেপণাস্ত্র বিক্রি করছে ভারত। দেশটির পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে অবহিত করেছি যে আর্মেনিয়ার সার্বভৌমত্বে আঘাত হানার চেষ্টা হচ্ছে। নাগার্ন কারাবাক অঞ্চলের দখল নিয়ে 2020 সালে দুদেশের যুদ্ধে প্রায় কয়েক হাজার মানুষ হতাহত হয়েছিল। সে সময় মস্কোর মধ্যস্থতায় সংঘর্ষ বিরতি হয়েছিল, কিন্তু এবার ইউক্রেন সমস্যায় ব্যস্ত ভ্লাদিমির পুতিনের পক্ষে সেই ভূমিকা নেওয়া সম্ভব নয় বলে কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন।
দেশীয় প্রযুক্তিতে তৈরি পিনাকা কার্গিল যুদ্ধে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। ট্রাকের উপর বহনযোগ্য 90 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র সম্প্রতি লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় মোতায়েন করেছে ভারত। এই মাল্টিপল রকেট লঞ্চার মাত্র 44 সেকেন্ডে একসঙ্গে 72টি ক্ষেপণাস্ত্র ছুটতে সক্ষম। এই ভারতীয় ক্ষেপণাস্ত্র আজারবাইজানের হানা ঠেকাতে আর্মেনিয়া সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ হাতিয়ার হতে পারে বলে মনে করছেন অনেকে। রয়টার্স জানিয়েছে ইরানের নিরাপত্তা বাহিনীগুলোর মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর বহু গুপ্তচরকে আটক করেছে। এক রিপোর্টে তারা বলেছে সিআইএ তার ইরানি গুপ্তচরদের সাথে গোপনে যোগাযোগ করার যে ডিজিটাল ব্যবস্থা গড়ে তুলেছিল তার দুর্বলতার কারণেই ইরানের নিরাপত্তা বাহিনীর তরফে এসব গুপ্তচরকে আটক করা সহজ হয়েছে। রয়টার্স 2010 সালে ইরানে আটক সিআইএর গুপ্তচর গোলাম রেজা হুসেইনির ঘটনা নিয়ে তার প্রতিবেদন করেছে। এটি তাদের তদন্তের ফলাফল তুলে ধরে বলেছে সিআইএ কর্মীদের দায়িত্বে অবহেলা করার কারণে হুসেইনিকে আটক করতে পেরেছে ইরান। হুসেইনি প্রায় এক দশক কারাভোগের পর 2019 সালে মুক্তি পান। এরপর গত 3 বছরে সিআইএ তার সাথে আর কোনো যোগাযোগ করেনি। সিআইএর সাবেক গুপ্তচর রয়টার্সকে বলেছে এটি মার্কিন সরকারের জন্য কলঙ্কজনক অধ্যায়। রয়টার্স হুসেইনির মতো সিআইএর আরও 6 সাবেক গুপ্তচরের তথ্য তুলে ধরে বলেছে সিআইএ ইরান থেকে তথ্য সংগ্রহের কাজে লোক নিয়োগ দিয়ে তাদের সাথে যোগাযোগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেনি। সিআইএর কাউন্টার ইন্টেলিজেন্সের সাবেক কর্মকর্তা জেমস উইলসন এ সম্পর্কে বলেছেন গুপ্তচরদেরকে গ্রেফতারের ঝুঁকি থেকে বাঁচাতে না পারা সিআইএর জন্য পেশাগত ও নৈতিক ব্যর্থতা হিসেবে বিবেচিত হয়। ইরানি নিরাপত্তা বাহিনীর তরফে বিদেশি গুপ্তচর আটকের পর সব খবর প্রচার করা হয় না, তবে মাঝে মধ্যে সিআইএর দুর্বলতা তুলে ধরার জন্য কোনো কোনো গুপ্তচর আটকের খবর সংবাদ মাধ্যমগুলোতে তুলে ধরে ইরানের নিরাপত্তা সংস্থাগুলো। এবার একটি অন্যরকম খবর। মার্কিন সামরিক বাহিনীর মেজর পদমর্যাদার একজন চিকিৎসক ও তার স্ত্রীর বিরুদ্ধে রুশ সরকারের পক্ষে গোয়েন্দাগিরি করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই চিকিৎসকের স্ত্রীও একজন চিকিৎসক এবং বেসামরিক হাসপাতালে কাজ করেন। বিবিসি জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর ওই চিকিৎসকের নাম মেজর জেমি লি হেনরি, এছাড়া তার স্ত্রীর নাম অ্যানা গ্রাবিলিয়ান। চিকিৎসক এই দম্পতির বিরুদ্ধে একটি সামরিক হাসপাতালে রোগীদের সম্পর্কে গোপনীয় তথ্য রাশিয়াকে দেওয়ার অভিযোগ রয়েছে। বিবিসি বলছে এই দম্পতি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের একজন গোপন এজেন্টকে বলেছেন তারা রাশিয়ার দেশপ্রেমে অনুপ্রাণিত হয়েছেন। মেরিল্যান্ডের বাল্টিমোরের একটি আদালতে দাখিল করা অভিযোগে এই দম্পতির বিরুদ্ধে ষড়যন্ত্র এবং তথ্য প্রকাশের অভিযোগ আনা হয়। তাদের গ্রেফতারের পর এই তথ্য সামনে আসে। প্রসিকিউটররা বলছেন এই দম্পতি মার্কিন সরকার এবং সামরিক বাহিনীর সাথে যুক্ত ব্যক্তিদের চিকিৎসার অবস্থা সম্পর্কে ভেতরের তথ্য পেতে রাশিয়ান সরকারকে সাহায্য করতে চেয়েছিলেন। অভিযোগে বলা হয়েছে ফোর্ট ব্র্যাগের হাসপাতাল থেকে ব্যক্তিগত মেডিকেল রেকর্ডের তথ্য নিতে 39 বছর বয়সী মেজর জেমি লি হেনরি তার নিরাপত্তা ছাড়পত্র ব্যবহার করার পরিকল্পনা করেছিলেন। মূলত এই হাসপাতালে কাজ করতেন তিনি। অন্যদিকে 36 বছর বয়সী ডক্টর অ্যানা গ্রেবেলিয়ান বাল্টিমোরের জনস হপকিন্স হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। ধারণা করা হচ্ছে তিনি যেখানে কাজ করছিলেন সেখান থেকে তথ্য পাচারের পরিকল্পনা করছিলেন। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। Changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। সানস্ক্রিন আপনি কেন ব্যবহার করবেন? আপনার ত্বকে ডার্ক স্পট, রিঙ্কলস, ফাইন লাইন্স, খসখসে ভাব, মেস্তা থেকে রক্ষা পাবার জন্য সানস্ক্রিন ব্যবহারে ত্বকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যায়। সুতরাং সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত সানস্ক্রিন ব্যবহার করুন। শীত হোক, বৃষ্টি হোক, সূর্য না থাকুক, আপনার ত্বকের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করবার জন্য রান্নাঘরে কাজ করবার সময় অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন। সানটেড সানস্ক্রিন লোশন 60 ml SPF 50++ এর মধ্যে জিঙ্ক অক্সাইড ও টাইটেনিয়াম অক্সাইড, যা দীর্ঘ সময় আপনার ত্বককে
সুরক্ষা দেবে। রেভোসান সানটেড সানস্ক্রিন লোশন আপনার ত্বকের সুরক্ষা শতভাগ নিশ্চিত করবে। সানটেড সানস্ক্রিন এন্ড রেভোসান ত্বকের সুরক্ষায় শতভাগ কার্যকরী লোশন। প্রোডাক্ট বাই টিপটপ মার্ক লিমিটেড। আপনার গুরুত্বপূর্ণ অর্জন এবং কাজগুলো সম্পর্কে সবাইকে অবগত? ব্যক্তিগতভাবে আপনার অথবা আপনার প্রতিষ্ঠানের সুনাম ও সমৃদ্ধি ছড়িয়ে দিতে আপনার পাশে রয়েছে ওয়েব কিংডম। ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, মোশন গ্রাফিক্স, প্রফেশনাল ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ফেসবুক অ্যাড, পেইড ক্যাম্পেইন সহ আপনি পাচ্ছেন নানাবিধ সেবা। বর্তমান সময়ে ফেসবুক, ইউটিউবের মতো চমৎকার মাধ্যমের বিকল্প আর কিছুই নেই। এইসব মাধ্যমে লাখ লাখ মানুষের কাছে আপনার বা আপনার প্রতিষ্ঠানের তৎপরতা ছড়িয়ে দিতে যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই নাম্বারে। আমরা কাজ করছি বিশ্বস্ততার সঙ্গে, তাই আমাদের সঙ্গে রয়েছে মেরি স্টোপস বাংলাদেশ, হাইওয়ে পুলিশ, হামদর্দ বাংলাদেশ, ওয়ান ফার্মা, ড্রাগ ইন্টারন্যাশনাল সহ অসংখ্য প্রতিষ্ঠান। আপনার ফেসবুক এবং ইউটিউব ব্যবস্থাপনা বা ক্যাম্পেইনের জন্য আমরা সবসময় রয়েছি শতভাগ সক্রিয়।